হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এখন ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য একটা ভ্লগ বলবো। এটা অ্যাকচুয়ালি ভ্লগ না, আমি কিছু বলতে চাচ্ছি তোমাদের সাথে, কারণ তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো যে আপু তুমি কেন কন্টিনিউ না, ইউটিউব বলো, FB পেজ বলো, আমার আমি কেন কন্টিনিউ না। সো আমার কন্টিনিউ না থাকার রিজন হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম, অ্যান্ড আমার এই অসুস্থতা স্বাভাবিক অসুস্থ ছিল না। আমি অ্যাকচুয়ালি আমার অসুস্থতার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি যেহেতু তোমাদের জন্য আমি প্রমিস করেছি তোমাদেরকে, আমি এনি হাউ ডেলি ভ্লগ দিব, ফ্রাইডে ডেলি ভ্লগ, বাট আমি দিতে পারছি না। না দিতে পারার কারণটা আমি হয়তো এই জিনিসটা অনেকেই তোমরা আমার অসুস্থতার যে প্রবলেমটা সেটার সাথে তোমরা অনেকেই রিলেটেড, অ্যান্ড আমি এটা অ্যাকচুয়ালি ইনফরমেশন হিসেবে তোমাদেরকে আমি দিতে চাচ্ছি, কারণ এটা একটু খুবই সেন্সিটিভ ইস্যু অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো এটাকে এভাবে আমরা অবহেলা করাটা আমাদের উচিত হবে না, কারণ আমি আমার যে প্রবলেমটা হয়েছে এই প্রবলেমটার সম্পর্কে আমিও অনেক আগে থেকে অবগত ছিলাম, বাট আমি সেই জিনিসটা সেরকম করে গুরুত্ব আমি দেইনি, কারণ আর না দেওয়ার জন্যই হয়তো আজকে আমার এই অবস্থা হয়েছে। আর যেহেতু আমি মেকআপ করি, আমি যতটুকু পারি আমি মেকআপ করি, অ্যান্ড মেকআপের সাথে এটা খুবই রিলেটেড একটা জিনিস, আজকালকার মেয়েরা এটা করে। সো তোমাদের সাথে শেয়ার করার রিজনই হচ্ছে আমি একটু সচেতন করতে চাই সবাইকে, দ্যাটস ইট। কারণ আমি অনেক অনেক কষ্ট সাফার করেছি এই জিনিসটার থেকে, যখন আমার সাথে এই জিনিসটা হয়েছে আমি খুব কষ্ট সাফার করেছি, অ্যান্ড এই কষ্ট সাফারটা যে কী পেইনফুল আমি ভাষা বলতে পারবো না। আমি চাই না দ্বিতীয় একটা মেয়ে এটা সাফার করুক। সো এই তো আমার খুব, আমি আর কথা না বাড়ি আমি রিজনটা বলে দিই। আমার অ্যাকচুয়ালি রিজনটা হচ্ছে যে আমি, তোমরা ইউজুয়ালি দেখো আমি মেকআপে কন্ট্যাক্টলেস ইউজ করি, আজকে তোমরা একটু দেখবে যে আমি চশমা কেন পরে তোমাদের সাথে। আল্লাহর রহমতে এখন আমারকে দেখতে পারছো, আমি তোমাদেরকে দেখতে পারছি, আল্লাহর অশেষ অশেষ রহমতের কারণে আমি তোমাদেরকে দেখতে পারছি। এটা দেখতে পাওয়ার রিজন হচ্ছে তোমাদের সবার দোয়া, আমার ফ্যামিলিক্যাল সাপোর্ট, আমার হাজব্যান্ডের সাপোর্ট, অ্যান্ড সবার দোয়া, আল্লাহর ইচ্ছার কারণে আমি আজকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি এটা বলবো কারণ আমি কন্ট্যাক্ট লেন্স পরি প্রায় সব সময়। তোমরা দেখো আমার কোনো ভিডিও কন্ট্যাক্ট লেন্স ছাড়া না, ইভেনলি আমি আমার ডেইলি লাইফেও প্রায় কন্ট্যাক্ট লেন্স ইউজ করি। সো এই কন্ট্যাক্ট লেন্স ইউজ করার জন্য আমার চোখে আমি অনেক বড় একটা ড্যামেজ করে ফেলি। আই ডোন্ট নো ওয়াই এটা হয়, কারণ আমি কখনো লোকাল বা উইদাউট এনি হাইজিন ছাড়া আমি কখনোই কোনোদিন আমি কন্ট্যাক্ট লেন্স ইউজ করি না, বাট যেহেতু আমি এত মেনটেন করার পরও আমার এই জিনিসটা হয়েছে, আমার কন্ট্যাক্ট লেন্স পরার রিজনে আমার চোখের যে ভিশনটা ছিল, লাইক যেটা ডাক্তারির ভাষায় বলতে ভিশন, বাট আমি না স্বাভাবিক ভাষায় বলতে হচ্ছে আমার যে চোখের মণিটা প্রোটেক্ট করার জন্য যে একটা প্রলেপ থাকে সেটা আমি ভ্যানিশ করে ফেলেছিলাম কন্ট্যাক্ট লেন্স পরার কারণে। ইয়েস, এটা আমি ভ্যানিশ করে ফেলেছি। আই ডোন্ট নো ওয়াই, কজ আমি প্রায় 10 থেকে মিনিমাম 10 ইয়ার্স যাবত আমি লেন্স পরি, আমার কখনো এটা হয়নি। ইভেনলি কন্ট্যাক্ট লেন্সের কারণে অনেকের ইনফেকশন হয়েছে, অনেক চোখ হারিয়েছে, অনেকের অনেক প্রবলেম হয়েছে, মুনি কেটে গিয়েছে বা ছিলে গিয়েছে, এরকম কিছু হয়েছে, বাট আমি এটার সাথে অনেক আগে থেকে অবগত, কজ আমার ফ্যামিলির অনেকেরই এটা হয়েছে, বাট আমি এই জিনিসটা কখনো সিরিয়াসলি নেইনি, কারণ আমি থিঙ্ক করতাম যে ইয়াস আই অ্যাম প্রো, আমি এরকমই কিছু থিঙ্ক করতাম, আমি প্রো। সো এই আমি প্রো ফিল করার পরও যেহেতু আমার সাথে এই জিনিসটা হয়েছে, আমি অবশ্যই এটা খুব পেইনফুল, খুবই পেইনফুল। এটা অ্যাকচুয়ালি আমার হয়েছে 24 ডিসেম্বরের রাতে আমি একটা প্রোগ্রাম গিয়েছিলাম, ও প্রোগ্রাম থেকে আসার পর আমার চোখে একটু ইরিটেশন হচ্ছিল। সো ইরিটেশন হওয়ার জন্য আমি আমি লেন্সটা খুলে ফেলি। লেন্সটা খুলে ফেলার পর দেন আমি বাসায় আসি। বাসায় আসার পর খুব ইরিটেট করছিল, চোখ খুব বিঁধতেছিল। সো বিঁধার কারণে দেখা গিয়েছে যে আমি
খুবই কষ্ট হচ্ছিল। সো আমার আমাদের একটা প্রফেশনাল আমাদের ফ্যামিলিকে একটা ডক্টর আছে ভাইয়া, এর আগে আমার একটা চোখের একটা প্রবলেম হয়েছিল, নট লেন্সের কারণে একটা চোখের প্রবলেম হয়েছিল, তো আমাকে একটা ড্রপ দিয়েছিল। সো আমি ওই ড্রপটা দেওয়ার পর আমি ওয়েট করেছি ঠিক হয়ে যাবে, দেন আমি রাত্রেবেলা ঘুমাই, ঘুমে থেকে ওঠার পর আমার খুব প্রবলেম হচ্ছিল, সো আমি টলারেট করতে পারছিলাম না। আমি তারপরও চব্বিশে ডিসেম্বর রাতে থেকে 25শে ডিসেম্বরের বিকাল পর্যন্ত আমি ওয়েট করি, কিছু হয় কি না, চোখটা ঠিক হয় কি না, বাট কোনো প্রকারই হচ্ছিলো না। দেন আমি নাপার থেকে আমার হাজব্যান্ড আমাকে বাংলাদেশ হাসপাতালে নিয়ে যায়। আমার প্রথমে লেফট আইতে প্রবলেম করে, সো আমি আমার লেফট আইতে সো প্রবলেম হওয়ার কারণে আমার হাজব্যান্ড নিয়ে যায় বাংলাদেশ আই হাসপাতাল। এটা হচ্ছে বাংলাদেশ আই হাসপাতালের আমার ফাইলটা, আমি অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করছি বিকজ অফ আমি টু ফেক কোনো কিছু কন্টেন্ট বা ফেক কোনো কিছু করতে আমি ইন্টারেস্টেড না পছন্দ না, আমি এরকম টাইপের মানুষ না। সো আমি তোমাদের সাথে আমার ফাইলটা দেখাচ্ছি, শেয়ার করছি, হোপফুলি বুঝতে পারবে। এটা হচ্ছে আমার ফাইলটা, বাংলাদেশ আই হাসপাতালে যাই, যেটা ধানমন্ডি 27 নম্বরে মেবি আছে। আমার ডাক্তারের নাম থাকে কোথায় গেল আমিরুজ্জামান, উনি আমি অ্যাকচুয়ালি ইমার্জেন্সিতে যাই, যাওয়ার পরে আমি ওনাকে পাই। পরপর উনি আমাকে দেখে বলে যে এটা তো খুব, সে বুঝে যায় দেখার পরে, দেন একটা পিকচার তুলে রাখে আমার চোখের, দেখার পর দেন উনি আমাকে ড্রপ দেয়, দেন আমাকে ওষুধ দেয়, বলে যে ওনাকে ইমিডিয়েটলি আপনি বাসায় চোখটা প্রোটেক্ট করে নিয়ে যান। সো আমার ফার্স্টে আমার লেফট আইতে প্রবলেম হয়, লেফট আই প্রবলেম হওয়ার পর দেন আমার রাইট আইতে আমি বাসায় আসি, আমার আপছা আপছা আমি দেখছিলাম। আমি আমি হাসপাতাল থেকে বাসায় আসা পর্যন্ত আমি এই চোখে আমি কিছুই দেখতে পারছিলাম না, কিছুই না, খুবই কিছুই দেখতে পারছিলাম না, আমি ভাষা বলতে পারবো না সেটা। সো দেন আমি বাসায় আসি, বাসায় আসার পর দেন আমি ওষুধ টষুধ খাই, ড্রপ টপ দেয়, দেন রাত্রেবেলা আমার এই চোখে হঠাৎ করে আবার প্রবলেম হয়। অ্যান্ড এটা এত পেইনফুল একটা জিনিস, মনে হয় যে মানে কেমন জানি একটা কিছু পিন দিয়ে তোমার চোখে চোখের মনিতে পিঞ্চ করার চেষ্টা করছে, দেন চোখটা একদম জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে যে তোমার চোখে কোনো মরিচের পানি বা কিছু বা লেবু এরকম চিপড়ে দিয়েছে তোমাকে, এমন একটা। আমি সারা রাত ঘুমাতে পারিনি সেদিনের পেনের কারণে। সো আমার হাজব্যান্ড আবার এটা দেখার পর যে লেফট চোখে ছিল, এখন রাইট চোখে আবার কী হলো। সো আমি আবার পরের দিন সকালবেলা আবার ডাক্তারের কাছে যাই ইমার্জেন্সিতে। অ্যান্ড আলোর মতো আমি যে ডাক্তারকে রাত্রে দেখিয়েছিলাম সেই ডাক্তারটাকে আমি সকালে পর দেন আমি ডাক্তারকে দেখাই। দেখার পর ডাক্তার বললো যে এটা তোমার যে জিনিসটা ইফেক্ট করেছে তোমার লেফট চোখে, সেই জিনিসটা ইফেক্ট করেছে তোমার রাইট চোখে। সো তোমার দোনোটা চোখেরই ভিশন, যেটা ডাক্তারি ভাষায়, বাট আমার আমি যেটা বাংলা ভাষায় আমি ইজিলি করে বলি, যেটা হচ্ছে চোখের যে প্রলেপটা ছিল আমার চোখের সার্কেলে ছোটো 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 ছোটো, ডাক্তারের বললো যে অ্যাকচুয়ালি আমি তো আমি আর নন ডক্টর, অ্যান্ড আমি এগুলো সম্পর্কে ক্লিয়ারলি বলবেন, ডাক্তার আমাকে যেভাবে বুঝিয়েছে আমি তোমাদেরকে সেভাবেই বলছি। ডাক্তার বলেছে যে তোমার চোখের যে ধাড়িগুলো থাকে চোখের আশেপাশে সেগুলো ভ্যানিশ হয়ে গিয়েছে। অ্যান্ড এটা তো এমন না, আমাকে প্রথম দিন বলছিল এটা ঠিক আছে তুমি সহ্য করো, দেন তুমি এটা ই করতে পারবে, এটা অটো গ্রো হবে, বাট আমাকে 7 ডেজ কন্টিনিউয়াসলি একদম কোনো চোখই খোলা যাবে না। সো আমি চোখ না খোলার পর দেন আমি পরের দিন যখন ডাক্তার এসেছে, ডাক্তার আমার পেইন দেখে বললো যে তুমি একটা কাজ করো, একটা লেজারের মাধ্যমে একটা ছোটো অপারেশন সেটা করে ফেলতে পারো। সো আমরা তো সবাই একটু শকড হয়ে যাই যে ওয়াই আমার, আর আমিও খুব আমার হাজব্যান্ড আর রাজি হয়নি চোখে এটা করার, আমার হাজব্যান্ড এটা কোনো প্রকার মানে পছন্দ করে, যেটা আল্লাহর দান, এটাকে আমি কেন তোমার চেঞ্জ করবো, আর এটা এমন না যে তোমার ঠিক হবে না, ঠিক হবে তাহলে আমি কেন করবো। সো আমার হাজব্যান্ড এসে না আমি কোনো অপারেশন করবো না, আমার ওয়াইফের যতই কষ্ট হোক আমি ওর সাথে আছি, আমি ওটা দেখবো। সো এটা ওর ওই না ডিসিশনে আমি আসি, আমি পেইন ছিলাম, আমি সেই পেইনটা তোমাদেরকে বোঝাতে পারবো না, একটা এত পেইন ভাষা নেই। সো এই তো পেইনটা, মানে আমি চাই না কোনো মেয়ে এই পেইনটা সহ্য করুক, বিকজ এটা অনেক কষ্টকর, অনেক কষ্টকর, যার হয়েছে তারা তো জানো, যারা হয়নি প্লিজ আমি তোমাদেরকে বলবো, প্লিজ
কন্ট্যাক্ট লেন্স অ্যাভয়েড করো, ইটস বেটার, পড়ো না, বিকজ কন্ট্যাক্ট লেন্স ছাড়াও আমরা অনেক সুন্দর। আগের দিনের আগে যারা সাজে বা বেশি বেশি বড় ব্লগারদের দেখবে বা মেকআপ আর্টিস্টদের দেখবে যে ওরা কিন্তু খুব কম লেন্স পরে, খুব কম, অনেক কম, মানে ওরা প্রয়োজন মনে করে না, ওর চোখটাকে এত সুন্দর করে সাজা যে লেন্সের কোনো প্রয়োজন নেই। সো এটা অনেক পেইনফুল, কারণ চোখ একটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যান্ড যারা এই চোখ বন্ধ করে আছে বা যারা দেখে না বা যারা এটার জন্য সাফার করেছে যে কয়দিনে, আমি 7 days সাফার করেছি চোখটা বন্ধ করে, পৃথিবীটা যে কী টর্চার হয়ে দাঁড়ায়, পৃথিবীর ইচ অ্যান্ড এভরি পার্সন, ইচ অ্যান্ড এভরি মানে সিঙ্গেল থিং এত টর্চার হয়ে দাঁড়ায় আমার লাইফের, বা যারা তোমরা এটা দেখেছো বা ফিল করেছো বা যারা করো নেই, তোমরা চোখ বিশ্বাস করতে পারবে না, চোখ বন্ধ করে ফেললে পৃথিবীটা যে কী হয়ে দাঁড়ায়। সো এই তো আমার, বাট আমার হাজব্যান্ড অনেক কষ্ট সাফার করে, আমার হাজব্যান্ডকে অনেক কষ্ট সাফার করে, আমার ফ্যামিলি সবাই সবাই অনেক কষ্ট করে আমার জন্য, আমার আম্মু, আমার খালারা, আমার ভাই, তারপর আমার ভাইয়ের বউরা, আমার বোন, বোনের হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির আমার ননদ আমাকে অনেক 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 হেল্প করে আমাকে ভালো রাখার জন্য। সো আমাকে অনেক সবাই খুব হেল্প করে, সবাই দোয়া করে, সবার বড়দের দোয়া, ছোটদের ভালোবাসা, সবার তোমাদের সবার সাপোর্টের জন্য আজকে হয়তো আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো আমার ভাষা নেই, আমার আমি আমার চোখ দিয়ে দেখতে পারছি, আমি তোমাদের জন্য করতে পারছি ব্লগটা আবারও। অ্যান্ড আমার এটা মেনলি হচ্ছে আমার মেন হিস্ট্রি, আমার আমি কেন ব্লগটা কন্টিনিউ অফ করে দিয়েছিলাম বা কেন, কারণ আমি আমার চোখ দিয়ে দেখতে পারছিলাম না, সো আমি তোমাদের জন্য কীভাবে কিছু মেক করবো। সো এটার জন্য আই এম সো সরি, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি সেই প্রায়। আমি অ্যাকচুয়ালি যেটা তোমার 25 December যে ফ্রাইডে ব্লগের আগের ব্লগটা, আমি সেটাও কিন্তু এডিট করে রেখেছিলাম, বাট আমার কথা ছিল যে আমি কয়দিন পর আপলোড করি, বাট সেই সময় মানে প্রবলেমটা হয়ে যায় আমার আর কি। আমি থিঙ্ক করি যে আমি হয়তো 24 তারিখে আমি আপলোড করে দেবো, বাট আমি পারি না বিকজ অফ আমার সেদিন থেকেই চোখের ইরিটেশন শুরু হয়। অ্যান্ড ইউ নো আমার ফ্যামিলিতে অনেক প্রোগ্রাম থাকে, সব কিছু থাকে, আমি সব কিছু নিয়ে খুব বিজি থাকি, সো বিজি থাকার কারণে আমি টাইম মতো করতে পারিনি, ওর উপর দিয়ে চোখের এটা হয়ে যায়, সো আমি আরও করতে পারিনি। সো আমি অ্যাকচুয়ালি তোমাদের মেয়েদেরকে বলবো যে আমাকে ডাক্তার বলেছে কন্ট্যাক্ট লেন্স, আমি বললাম ডাক্তারকে যে আমি এখন আমি অনেক বছর যাবত পড়ি তো কেন এই প্রবলেমটা, ডাক্তার বলে যে তুমি একদিন, অনেকের একদিন পড়েও প্রবলেম হয়, অনেকের অনেক বছর লাগিয়ে প্রবলেমও হয়, তো তোমার প্রবলেম হওয়ার রিজন ছিল আজকে এটার জন্য হয়েছে। সো আমি বলবো কন্ট্যাক্ট লেন্স যারা পড়ো, আজান দিচ্ছি একটু পরে কথা বলবো, সো আজান শেষ আমি আবার আসলাম। সো এই তো আমার চোখের এটার আমি তোমার সাথে শেয়ার করলাম হিস্ট্রি কীভাবে কী হলো, কারণ আমি যথেষ্ট মেনটেন করে সব কিছু করতাম, বাট তারপরেও হয়েছে, যেহেতু এটা হবেই, ডাক্তারও যেহেতু বলেছে। সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা পড়ো প্লিজ পড়ো না, অ্যান্ড যেহেতু আমিও অনেক আগে থেকে শুনে অবগত, বাট আমি কখনো এটা ছাড়িনি, সো এত ইজিলি করে সব কিছু ছাড়া সম্ভব না, বাট যারা তোমরা পড়ছো প্লিজ একটু লেন্সটাকে প্রপার ক্লিনিং অ্যান্ড প্রপার হাইজিন মেনটেন করে পড়বে, কারণ একবারে কোনো কিছু ছাড়া সম্ভব না একটা কিছু থেকে সাফার না হওয়া পর্যন্ত। সো এইটার এই তো আমি বলবো যে তোমরা প্রপার মেনটেন করে করো, অ্যান্ড যেটা করণীয় যাদের এটা হয়ে গিয়েছে বা যারা এটা মানে নিউ সাফার করেছো আমার মতো, আমি বুঝিনি, তাদের জন্য আমি একটু বলবো যে তোমরা তোমাদেরকে যখন এরকমটা ফিল হবে যে না আমার মনে হয় কিছু প্রবলেম হয়েছে আমার চোখে, তোমরা আমরা যেটা করি সবার আগে ভুল, যেটা আমিও করেছি, যে আমি কী করেছি সবার আগে যে চোখে ইচ্ছা মতো পানি দিয়েছি, এটা একদমই করা যাবে না, এটা একদম করা যাবে না, পানিটা দিবে না, পানিটা দিলে পরে তখন দেখা যায় যে আরও যে ঝামঝুলা, কারণ আমাদের মানে পানি সবসময় পিউরিফাইড করে আসে না, কলের পানিটা বা ট্যাবের পানিটা তো পিউরিফাইড করে আসে না, তো তোমরা যতদূর ট্যাবের পানিটা দেওয়ার চেষ্টা করবে না, তোমরা চেষ্টা করবে যে যতটুকু ফিল্টার্ড পানি, যেটা ফিল্টার্ড পানিটা চোখে দেওয়ার চেষ্টা করবে, আর সব থেকে ভালো আমি বলবো পানিই দিবে না, পানি দিবে না এক, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে চোখটাকে রাব করবে না,
আমরা অনেকেই করি যেভাবে ধরি বা একটু রাব করি দেখি ঠিক হয় কিনা, এই জিনিসটা একদম করা যাবে না। বিকজ চোখের লেন্স পরার কারণে কী ড্যামেজটা হয়েছে এটা যতক্ষণ না ডাক্তার না দেখবে আমরা বুঝতে পারবো না। সো প্লিজ যেটা করণীয় হচ্ছে তোমরা চোখটাকে পানি দিবে না আর চোখটাকে রাব করবে না, অ্যান্ড যত দ্রুত সম্ভব, এটা ভয় লাগে, এটা আমারও লেগেছে, এলো ডাক্তারের কাছে যাবে যত দ্রুত সম্ভব। তুমি যত দ্রুত ডাক্তারের কাছে যাবে তোমার সলিউশন অত তাড়াতাড়ি হবে, বিকজ আমরা ভয় পাই আল্লাহ চোখে না কি না কি করবে, ভয় লাগে, আমারও লেগেছে ট্রুলি স্পিকিং। এটার জন্যই আমি প্রায় অর্ধেক বেলা ওয়েট করেছি ঠিক হয়ে যায় কি না, বাট ঠিক হয়নি। যেহেতু প্রবলেম হয়ে যায় তুমি বুঝতে পারবে, এটা যার চোখ না সে বুঝতে পারবে যে চোখটা খুলতে পারছো না, কষ্ট হচ্ছে, পেইন হচ্ছে, কেউ বিঁধতেছে বা জ্বলতেছে এরকম হবে। সো তোমাদের এই তিনটা কাজ করণীয় তোমরা করবে, যখন এটা হয় ওয়েট করবে না, যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবে, অ্যান্ড পানি লাগাবে না, অ্যান্ড চোখটাকে রাব করবে না, চোখটার সাথে কোনো প্রকার ঘষা মাজা করা যাবে না। এই তিনটা জিনিস মেনটেন করে দেন তুমি যত দ্রুত সম্ভব ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তোমাকে ড্রপ দিবে। ডাক্তার আমাকে একটা ড্রপ দিয়েছিল, বাট আমি তোমাদের সাথে শেয়ার করবো না কারণ আমি ডাক্তার থেকে পারমিশন নিয়ে আসিনি। আমি যদি সম্ভব হতো আমি তোমাদের সাথে শেয়ার করতাম, বিকজ প্রাথমিক চিকিৎসার জন্য আমি চেষ্টা করতাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, বাট এটা যেহেতু এক একজনের চোখ এক একজনের মতো, সো আমি ডাক্তার আমাকে পারমিট করেনি তাই আমি শেয়ার করতে পারছি না আমার মেডিসিনগুলো। সো আমি নিয়ে বসেছি, বাট আমি সরি আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সো এই তো আমার চোখ চলে যাওয়ার হিস্ট্রি থেকে বেঁচে আসার হিস্ট্রি আমি তোমার সাথে শেয়ার করলাম। হোপফুলি তোমাদের মেবি হেল্প হবে, একটু সচেতন হও, কারণ চোখ না থাকলে পৃথিবীতে কিছুই সুন্দর না, অ্যান্ড কিছুই সুন্দর না আমি বলতে পারবো না এটা ভাষা, যাই হোক। অ্যান্ড আমাকে ডাক্তার এখন প্রপারলি আমাকে ডাক্তার এখনও বলেছে ফোন থেকে দূরে থাকতে, দেন সান থেকে দূরে থাকতে, এই সময় সান থাকবে এই সময় সানগ্লাস ইউজ করতে, দেন চশমা অলওয়েজ ইউজ করতে, দেন চুলার তাপ এইগুলো থেকে আমাকে দূরে থাকতে বলছে, এতে সচেতনতা আর কি। সো আমি বলবো তোমরা একটু সচেতন থাকো, আমি অনেক কষ্ট সাফার করেছি, আমার ফ্যামিলি কিন্তু অনেক কষ্ট দিয়েছি। সো আমি সেটার ছোটো ছোটো ক্লিপিং ছিল, আমি না আমার ননদ আমার ভাইরা তারপর আমার হাজব্যান্ড আমার ছোটো ছোটো কিছু ক্লিপিং নেয় আমার চোখের অবস্থার। সো আমি ভিডিও শেষে সেটা তোমাদের সাথে শেয়ার করব, বুঝতে পারবে আমি কতটুকু কষ্ট সাফার করেছি, অ্যান্ড তোমাদের দোয়া সবার দোয়ার কারণে আজকে আমি তোমাদের সাথে আগেন তোমাদের সামনে আমি হাজির। সো এই তো আমার হিস্ট্রি তোমাদের সাথে শেয়ার করলাম, মেবি তোমাদের বোর লাগতে পারে, বাট এটা তোমাদের জন্য একটু আমার কাছে মনে হয়েছে তোমাদের একটু হেল্প করা দরকার, এটা তোমাদের উপকারে আসবে কোনো না কোনো এক সময়। সো আমি সব মেয়েদের উদ্দেশ্যে বলবো, বিকজ অনেক ছেলেরাও পরে কন্ট্যাক্ট লেন্স, বাট আমি মেয়েদের জন্য বলবো কারণ আমরা মেয়েরা লাইফের অনেক বড় বড় স্টেপে আল্লাহ আমাদেরকে লাইফের অনেক এক ধাঁচ থেকে আরেক ধাঁচে দেওয়ার জন্য অনেক বড় বড় স্টেপ দিয়েছে। সো সেই স্টেপটা উইদাউট আই আমাদের পার করা পসিবল না। সো আমি মেয়েদেরকেই বলবো প্লিজ যদি সম্ভব হয় অ্যাভয়েড করো, অ্যান্ড একবারে তো কোনো কিছু ছাড়া সম্ভব না, আস্তে আস্তে ছাড়ো, বাট যখনই লেন্স পরবে না কেন একটু মেনটেন করে পড়ো। আমি লেন্স পরার পক্ষে না, একদমই না, আমি তোমাদেরকে এখনও না বলছি, বাট আমি এটাও জানি একবারে ছাড়া সম্ভব করে পড়ো আর আস্তে আস্তে ছেড়ে দাও এই জিনিসটা। ইনশাল্লাহ আমি আমিও জিনিসটা অ্যাভয়েড করছি লেন্স পরাটা, দেখি আল্লাহর কাজ, আমি যে কষ্ট সহ্য করি সেটার পরে মনে হয় না আর কোনো মেয়ে লেন্স পরতে যাবে। আমি লেন্স ছাড়া আল্লাহর রহমতে আমার চোখ যথেষ্ট ভালো, যথেষ্ট সুন্দর, আমি এটাকে আরও সুন্দর করে তুলতে পারবো তোমাদের জন্য, অ্যান্ড আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, আমি তোমাদের সবার উদ্দেশ্যে দোয়া করি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো, কেউ এই পেইনটা যেন সাফার না করো। সো এই তো আমি ভিডিও শেষে আমার ক্লিপিংগুলো দিতে তোমরা দেখে নিও, টিল দেন বাই বাই, থ্যাংক ইউ। বোমা একটু তাকাও, উপরে তাকাও।
বুঝছো আমার কথা? সেন্স পড়ব না কোনোদিন কো তুই পিনলে তোমার ফেসবুকে আমি পচাইলাম, তোমার চোখে যদি আমি লেন্স দেখাল রবিবার দিন না চেক আপ? হ্যাঁ কটা বাজে? কষ্ট মুই মা ভরিক ব্যথা পেয়েছে জোরে, তোমার খারাপ লাগছে, কান্না পাইতেছি তোমার, মুই মার কাছে যাবে, তুমি মুই মার কাছে যেতে চাও, মুই মার কাছে যাবে তুমি, বল আল্লাহ মুই মাকে ভালো করে দেন, আশির মুইমাটাকে ভালো করে দেন আল্লাহ, মুইমাটা কষ্ট পাইতেছে, আশির কষ্ট হইতেছে, মুইমাকে ভালো করে দেন আল্লাহ, মুইমা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে মুইমা, মুইমা ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। Gracias.